100 গ্রাম থেকে শুরু করে যতটুকু প্রয়োজন ততটুকুই মুরগির মাংস কিনতে পারবেন খাগড়াছড়িতে। কাটা মুরগির মাংসের শতাধিক হাট বসে এই জেলায়। ব্যতিক্রমী হাট এখন বেশ জনপ্রিয়। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ এম প্রফুল্লর তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। মুরগি কেটে টুকরো টুকরো করে রাখা হয়েছে বিক্রির জন্য, যার যতটুকু প্রয়োজন ততটুকুই কিনছেন। এ চিত্র খাগড়াছড়ির পাহাড়ের ছোট বড় সব হাট বাজারের। এই বাজারে মুরগি দৈনিক 20-25 বিক্রি করি, ড্রেসিং কইরা দেশি মুরগি 650 টাকা কেজি, আর ব্রয়লার 320 টাকা, আর পাকিস্তানি আপনার 780 টাকা। ব্রয়লার সোনালি লেয়ার এবং দেশি মুরগির পাশাপাশি একইভাবে বিক্রি হয় হাঁসের মাংস। যার যে অংশ প্রয়োজন তা কিনে নিতে পারবেন। পোড়ানো এবং রান্না উপযোগী করার জন্য আছে আলাদা শ্রমিক। দাম কেজি প্রতি 300 থেকে শুরু করে 650 টাকা পর্যন্ত। জেলার কর্মজীবীদের বেশ জনপ্রিয় এ কাটা মুরগির বাজার। আমরা তাৎক্ষণিকভাবে বাজারে এসে যে যতটুকু বা যতটুকু পরিমাণে আমাদের দরকার আমরা ততটুকু পরিমাণে নিয়ে গিয়ে রান্না করতে পারছি, আর সেই সাথে আমাদের সময় শ্রম দুটোই বাঁচতেছে। বাজারে যে ঊর্ধ্বমুখী দাম, আমরা যেরকম করে আমরা কাটা মুরগি শিলা মুরগি যে বাজার থেকে পেতাম আর তখন গোড়া নিতাম, এখন অল্প আমরা যে কোনো মুহূর্তে আমরা নিতে পারি। কর্মজীবী নারী আমরা সবসময় বাজার করার সময় পাই না, সময় থাকে না, যখন তখন আমরা মুরগি কাটার মুরগি বিক্রি করার কারণে আমরা যখন তখন বাজারে গিয়ে আমার পরিমাণ মতো নিয়ে গিয়ে আমি বাসায় নিয়ে শুধু জাস্ট ধুয়ে আমি রান্না করতে পারি। তবে এসব বাজারে মুরগি জবাই ও বেচা কেনার ক্ষেত্রে পরিচ্ছন্নতার তাগিদ দিয়েছেন সিভিল সার্জন। এটা দীর্ঘক্ষণ রেখে দেয়া ঠিক হবে না, আনসে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত রাখতে পারে, এরপর বিক্রি করে ফেলা দরকার। আর পাশাপাশি যারা কিনে নিয়ে যাবেন বাসায় গিয়ে এটা অবশ্যই ভালো করে সিদ্ধ করে রান্না করে তারপর খাওয়া দরকার, তাইলে আর বড় ধরনের কোনো সমস্যা হবে না। মুরগি জবাই ও কাটার ঝামেলা এড়াতে পাহাড়ের মানুষ ঝুঁকছেন ব্যতিক্রমী এসব বাজারে। বাংলাভিশন নিউজ ডেস্ক।